বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আপনি বাঙালি তো, বাংলায় যখন এই পডকাস্ট শুনছেন তখন তো নিশ্চয়ই বাঙালি। আর সেই জন্যই প্রাচীন ভারতকে খুঁড়ে বার করার কাজে আপনার যথেষ্ট অবদানও আছে জানেন। মানে এই বাংলা রাজ্য আর খাস বাঙালি না থাকলে এই কাজটা সত্যি বেশ কঠিন হতো। ইতিহাসের জাত চেনানোর এই গৌরবটা বাঙালি তাই করতেই পারে, নইলে দেখুন না, ছিল একটা ঢিবি আর সেই ঢিবি খুঁড়ে আস্ত একটা সভ্যতা বের করে আনলেন যিনি, তিনি নিজে পুরো দস্তুর বাঙালি। ইতিহাসের খোঁজে সিরিজের আগের এপিসোডগুলোয় আমরা পুরনো বাংলার কথা বলছিলাম এতদিন, আবারও ফিরব সেখানে। তবে আজ একবার টুক করে ভারতের শুরুর দিকটায় একটু ঘুরে আসা যাক, কারণ সেখানেও বাংলা জল জল করছে যে। আজও জানেন, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে, ভাবতে পারেন? আর সে কাজ যত এগোচ্ছে বাংলার গবেষকদের করা ভবিষ্যৎবাণী ততটাই মিলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাওয়া নজিরগুলোই তার প্রমাণ। হ্যাঁ, আজ হারিয়ে যাওয়া ইতিহাসের এমনই এক সময়ের কথা বলবো যার খোঁজ এই মুহূর্তে চলছে। আজ শোনাচ্ছি বাঙালির সিন্ধু দর্শনের কথা। আমি শাওনি আর আপনি শুনছেন ব্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে। এবার সোজা আপনাকে 6000 বছর আগে নিয়ে যাই, চলুন। টাইম মেশিন তো পাবো না, বরং পাবো ইতিহাস। এই ইতিহাসই আজ আমাদের পথ দেখাবে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় তো বাঙালি ছিলেন, বলুন, তাই না? কিন্তু যতই জন মার্শালের নামে মহেঞ্জোদড়ো আবিষ্কারের কৃতিত্ব জল জল করুক না কেন, বিশ্বাস করুন, জন মার্শাল তাঁর অধস্তনকে শুধু অনুমতিটুকু দিয়েছিলেন মাত্র। সিন্ধু নদের সামনে একটা চরে মৃতের স্তূপ নামে কুখ্যাত একটা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালাতে গেলে তাঁর কর্তৃপক্ষের অনুমতি তো চাই। প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর ডিরেক্টরের কাছ থেকে সেই অনুমতিটুকুই শুধু চেয়েছিলেন, আর বাকিটা তো তার নিজের পরিশ্রম। তবে যেই না দেখা গেল যে ওই স্তূপ ঘেঁটে এমন কিছু বেরিয়ে আসছে যা ইতিহাসের চাকাটাই উল্টে দিতে পারে, অমনি সঙ্গে সঙ্গে জন মার্শাল সেই খনন কাজের দায়টা নিজের হাতে নিয়ে ফেললেন। আর ব্যাস, সেখানে বড় বড় করে মার্শাল সাহেবের নাম আগে দেওয়া হলো, আর রাখালদাস রইলেন তাঁর নিচে অনেকটা ছোট আকারে। এমনকি সেই খনন কাজের শতাব্দী পার হলেও স্বাধীন ভারতেও রাখালদাস তার যোগ্য জায়গাটা আর পেলেন না। বাঙালি বড় ইতিহাস বিমুখ না, আর গোটা দেশ তো আবার বাঙালি বিমুখ, বলুন, তাই কি আর করা যাবে। তা হরিয়ানার সেই খনন কাজের জায়গায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম যেখানেই থাকুক না কেন, তিনি ছাড়া ভারতের প্রাচীন সভ্যতাটা মাটির নিচেই হয়তো ঘুমিয়ে থাকত। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার ঠিকানা খুঁজে দিয়ে রাখালদাস নামের সেই বাঙালি এদেশের প্রাচীনত্বের প্রমাণ এনে দিয়েছেন, তাই তো? মানে অঙ্কের হিসেবে ভারতবর্ষের 5000 বছর বয়সটা একেবারে নিশ্চিত করেছেন তিনি, কারণ তখন তার হিসেবেই বলেছিল যে সিন্ধু সভ্যতা মানে হরপ্পা মহেঞ্জোদারোর বয়স হলো 5000 বছর। তার আগে রামায়ণ মহাভারত নিজেদের আরও প্রাচীন বলে জানিয়ে দিলেও তার ঐতিহাসিক সত্যতা তো দিতে পারেনি। রাখালদাসের হাত ধরেই একটা হিসেব অন্তত পাওয়া গেল। আর পাঠ্য ইতিহাস বইয়ে, ঐতিহাসিক গল্পে এবং গবেষণাপত্রে এতদিন পর্যন্ত দেশের প্রাচীনত্ব বলতে ওই 5000 বছরকেই বোঝাত। কিন্তু এবার ভারতকে আরও কয়েক হাজার বছর পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্তত
আরও হাজার তিনেক বছর তো বটেই, এর পিছনেও কিন্তু সেই বাঙালিই রয়েছেন। আইআইটি খড়গপুরের বাঙালি গবেষকরা জানিয়ে দিয়েছেন যে ভারতের সভ্যতা মোটেই 5000 বছরের নয়, অন্তত 8 থেকে 9 হাজার বছরের পুরনো। তবে সে সভ্যতাই যে সিন্ধু সভ্যতা ছিল এমন কথা জোর দিয়ে বলা হচ্ছে না ঠিকই। তাছাড়া হরপ্পা মহেঞ্জোদারো শহর দুটো অত আগে ছিল কি না সেটাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত একে প্রাক হরপ্পা কিংবা প্রাক সিন্ধু সভ্যতা যুগ নাম দেওয়া হয়েছে। কিন্তু সেই সভ্যতার খোঁজ কোথায় পাওয়া যাবে? আইআইটি খড়গপুর সেই হরিয়ানার হিসার জেলার কুনাল গ্রামের দিকেই আঙুল তুলেছে। এই কুনাল জেলা আর তার আশেপাশের রাখিগাড়ি সহ একটা বিস্তীর্ণ এলাকায় খনন কাজ শুরু হয়েছে সেই 80-এর দশক থেকেই। একটা না নয়, এই কাজ চালানো হচ্ছে বেশ কয়েকটা পর্বে ভাগ করে, আর প্রত্যেকটা পর্বেই হরপ্পা যুগের নতুন নতুন নিদর্শন সামনে উঠে আসছে। জানেন, এবার গবেষকদের কথা অনুযায়ী ফের নতুন করে খননের কাজ শুরু হয়েছে, আর সে কাজ শুরু হতেই এবার আবার একটা চমক। একেবারে যে সমস্ত নিদর্শন এবার পাওয়া যেতে শুরু করেছে বুঝলেন, সেগুলো 6000 বছরের পুরনো তো হবেই। আইআইটি খড়গপুরের তরফ থেকে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক জিনিসের বয়স মাপার প্রযুক্তিটাও জানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সেসব অঙ্কে এখন আর যাচ্ছি না, বরং সেই আশ্চর্য আবিষ্কারের কথাটা বলি। খড়গপুরের গবেষকরা বলেছিলেন যে ভারতের সভ্যতা অন্তত 8-9 হাজার বছরের পুরনো, 6000 বছর পর্যন্ত নিদর্শন তো পাওয়াই গেল, বাকিটাও নিশ্চয়ই পাওয়া যাবে বলুন। তবে এখনও যেহেতু খনন কাজ চলছে এবং গোটা বিষয়টাই সরকারি গবেষণার স্তরেই সীমাবদ্ধ রয়েছে, তাই তার সম্পূর্ণ রিপোর্ট এখনও সামনে আসেনি। কিন্তু প্রত্নতাত্ত্বিকদের তরফ থেকে যেটুকু জানা যাচ্ছে সেই কথাই বলে দিই আজ না হয়। খনন কাজের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা জানাচ্ছেন যে ধীরে ধীরে একটা গোটা শহর হয়তো উঠে আসতে পারে। সে শহর এখনো পর্যন্ত আবিষ্কৃত মহেঞ্জোদারোর চেয়েও প্রাচীন। তবে প্রাচীন হলে কি হবে? সেখানকার লোকজনের পরিচ্ছন্নতার অভ্যাসটা নাকি ছিল দেখার মতো। শহর বানিয়ে মানুষজন বাস করত সেখানে, আর বসত বাড়ির জন্য আলাদা করে রাখা একটা জায়গার কিছু অংশও খুঁজে পাওয়া গেছে জানেন। আর একটা বিরাট গর্ত আবিষ্কার হয়েছে বুঝলেন, এক একটা বসতির কাছেই নাকি এমন এক একটা বড় সড় গর্ত করা হতো। কেন বলুন তো, ওই যে এখন যেমন ভ্যাটে ময়লা ফেলা হয়, তখনও সেই অভ্যেসটাই ছিল, ওই গর্তগুলো ভ্যাটের কাজ করত। শহরের মানুষ কখনোই নিজেদের এলাকাকে নোংরা করত না বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন। 6000 বছর আগের এই সভ্যতাকে প্রাক সিন্ধু সভ্যতা বলে ধরে নিলে সেই সভ্যতার একটা নামকরণও তো জরুরি। হ্যাঁ, সে নাম অবশ্য এখনো দেওয়া হয়নি, কারণ এটা সত্যিই একটা আলাদা সভ্যতা, নাকি সিন্ধু সভ্যতারই প্রথম ধাপ, সে ব্যাপারটা তো এখনো বোঝা যায়নি না। তবে কুনাল গ্রামের এই নতুন আবিষ্কারের মধ্যে আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বুঝলেন, অনেক চুড়ি আবিষ্কার হয়েছে জানেন। হ্যাঁ, আর শুধুই যে বাড়ির মেয়েরা সেগুলো হাতে পরতো এমনটা নয়, কারণ এত চুড়ি আবিষ্কার হয়েছে যে অত চুড়ি তো আর কেউ একসঙ্গে পরে না, বরং সে সময়ে চুড়ির ব্যবসা বেশ জমে উঠেছিল বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁদের ধারণা যে এইসব চুড়িগুলো হয় এখানে তৈরি হতো, তারপর অন্য কোথাও চালান হতো, অথবা অন্য কোথাও থেকে এই চুড়িগুলো এখানে আসতো। চুড়ির মতোই পোড়ামাটিরও বেশ কিছু পুতুল বা মূর্তিও আবিষ্কার হয়েছে জানেন। আর সেই সব মূর্তি নিয়ে কোনো মন্দির গড়ে উঠেছিল নাকি মূর্তিগুলোই বিক্রি হতো, সে ব্যাপারেও এখন অনুসন্ধান চলছে। তবে হ্যাঁ, বিক্রির কথা যখন উঠল তখন আরও একটা কথা বলি, বিশেষজ্ঞরা তাদের খনন কাজ থেকে বুঝতে পেরেছেন যে এখন আমরা
বিক্রিয়ার বাজার বলতে যা বোঝাই সেসব কিন্তু ওই 6000 বছর আগে কিচ্ছু ছিল না। প্রাক সিন্ধু যুগের ওই সময়টায় শুধুমাত্র বিনিময় প্রথায় লেনদেন হতো, আর সেই বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল বলুন তো? কৃষিজ পণ্য। ভারতবর্ষের 6000 বছর আগের বৃষ্টিপাতের কোনো সীমা পরিসীমা ছিল না তো, আর সেই বৃষ্টি আর বন্যার জলে নদী জীবন, নাব্যতা আর কৃষিকাজ সব কিছুই বেশ রমরমিয়ে চলত। তাই খুব স্বাভাবিকভাবেই কৃষিজ পণ্যেরও কোনো ঘাটতি ছিল না। তবে হ্যাঁ, সিন্ধু সভ্যতা পতনের একটা প্রধান কারণ কিন্তু এই বৃষ্টি, জানেন না? অতিবৃষ্টি নয়, বরং অনাবৃষ্টিতেই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সে অবস্থা তো আর একদিনে আসেনি। বৃষ্টিপাত যত কমেছে, সেই পরিবর্তিত অবস্থার সঙ্গে মানুষ নিজেকে কী করে মানিয়ে নিয়েছিল তার গবেষণাও আগে হয়েছে। ইতিহাস দেখিয়েছে যে অতিবৃষ্টির ফসল থেকে মানুষ তখন কম বৃষ্টির ফসলের দিকে সরে গেছে। চাষের ধরন এবং বসবাসের জায়গাতেও বদল হয়েছিল। গম জোয়ার খেতে অভ্যস্ত মানুষ তখন ধান চাষ করতে শিখেছে। এ তথ্যগুলো অবশ্য অনেক দিনের পুরনো তথ্য, আজকের মতো নতুন নয়। তাহলেও এই কথাগুলো কেন বলছি? ওই যে ইতিহাসের নেপথ্যে বাঙালির কথা বলতে শুরু করেছিলাম না, ওই কারণেই। পরিবর্তিত পরিস্থিতি এবং এক্সট্রিম ক্লাইমেটের সঙ্গে মানুষ কী করে লড়াই করল খড়গপুর আইআইটিতে, এবার সেটা নিয়েই নতুন করে গবেষণা শুরু হবে। আমাদের দেশ যে আবারও একটু একটু করে সেই এক্সট্রিম ক্লাইমেটের দিকেই যাচ্ছে, তাতে তো আর সন্দেহ নেই। আর তাই অতীতের সিন্ধু সভ্যতা থেকে পাওয়া তথ্যই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের ঢাল হয়ে দাঁড়াতে পারে কি না, সেই গবেষণারও নেতৃত্ব দেবে বাঙালি। আর এটাই করতে করতে একবার যদি সত্যি ভারতবর্ষের 9-10 হাজার বছরের পুরনো অতীতটা আবিষ্কার হয়ে যায়, ভাবতে পারছেন কি হবে? বাঙালি গবেষকদের ভবিষ্যৎবাণীর জোর কত দূর পর্যন্ত পৌঁছে যাবে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বাঙালির যে ইতিহাসে শুরু হয়েছিল তার বোধহয় সত্যিই কোনো শেষ নেই, বলুন। এই আপনার কি মনে হচ্ছে আমাকে লিখে জানাবেন প্লিজ। আমি আজ আপাতত এখানেই থামলাম। অবশ্য বাঙালি নিয়েই যখন এত দূর হেঁটে এলাম, তখন বাঙালির নিজস্ব ইতিহাসের পাতাতেও একবার ঘুরে আসা যেতে পারে, বলুন। আচ্ছা, বাঙালি কোথা থেকে এলো আপনি জানেন? ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ততক্ষণ আমরা আরও একটু পড়াশুনো করে সে খবর নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।